Aynı yerde kılıç vermek geliyor. Dinlen. তো সিনিটা খুব বেশি এটা বড় না তবে সুন্দরবনের গন্ধ তুমি বলে কথা কত সুন্দর মাছ একদম চকচকা ঝকঝকা আসসালামু আলাইকুম মাইসেল প্রসেল হলদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন এখন ঘড়িতে সময় রাত 3:15 আর এই রাত 3টার সময় আমাদের মাছ ধরা শুরু হয়েছে গহীন সুন্দরবনের বিস্তীর্ণ এক চরে মূলত গতকালকে জেলেরা এখানে চরপাটা জাল সেট আপ দিয়েছে এবং সেই জালের মাছগুলোই কিন্তু এখন ধরা হয়েছে আপনারা জানেন যে চরপাটা জাল সেট আপ দেওয়ার পরে দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষা করতে হয় কারণ জোয়ারের পানিতে চর ভরে তারপর আবার যখন ভাটির পানিতে চর একদম শুকিয়ে যায় তখনই কিন্তু মাছগুলো সব জালের ভিতরে আটকা পড়ে তো এই জালের ভিতরে যেসব মাছ আটকা পড়েছে সেই মাছগুলোকেই এখন ধরার মহাকর্মযজ্ঞ চলছে এখানে মাছটাকে কে কে চিনতে পারছেন দ্রুত কমেন্ট করেন এই মাছটাকে কে কে চিনতে পারছেন সুন্দরবনের খুবই মজার একটা মাছ খুবই ভ্যালুয়েবল মাছ এবং সাইজটাও মোটামুটি মিডিয়াম সাইজ দেখতে দেই সো মাছটাকে কে কে চিনতে পারছেন এবং এই মাছটা কে কে খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর এদিকে দেখেন বাটা মাছগুলো কিভাবে চোখ দুটো উপরে দিয়ে তারপর লাফালাফি সরাসরি করতেছে কিন্তু বড় বড় পার্শ্ব মাছ দেখা যাচ্ছে পার্শ্ব মাছ ভাটা মাছ সরু নালা পানি নামতেছে আর মাছগুলো কিন্তু সব ওজন বাইয়ে বাইয়া এইখানে দেখেন এই যে একটা গলদা চিংড়ি কিভাবে সটাং হয়ে শুয়ে আছে একদম রাধা বাচ্চাদের মতো শুয়ে আছে হ্যাঁ তো চিংড়িটা খুব বেশি এটা বড় না তবে সুন্দরবনের গলদা চিংড়ি বলে কথা কত সুন্দর মাছ হ্যাঁ একদম চকচকা ঝকঝকা তাই বাহ এক্সিলেন্ট কিন্তু দেখেন কত সুন্দর মাছ মাশাল্লাহ দেখি মাছটা একটু সাঁতার কাটি কিনে এই যে কিছু বন্ধু বান্ধবের কাছে রাখলাম হাটে 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 দেখছেন সুন্দর মাছ তাই না দারুণ মাছ এই হচ্ছে একটা গন্ধ চিংড়ি আছে এখানে লাফালাফি করে না বেশি এটা এই হচ্ছে ভাটা মাছ এই কিন্তু ভাটা মাছ সব দেখে দিলাম গন্ধ চিংড়ি সহ আরো পরে পদে মাছ আছে এখানে এই যে ভাটা কত সুন্দর দেখেন গলদা চিংড়ি খুসুল মাছ ভাটা মাছ পদের মাছ মাছ কম এই গোয়ারাই তো হরেক পদের মাছ ইউলে হ্যাঁ ওই গোয়ারাই তো হরেক পদের মাছ ইউলে হরেক পদের উঠবে কা এক পদের উঠলে ভালো হইত না বেশি করে মাছ কম খুবই কম আজকে এখানে দেখেন এই যে একটা ভাটা মাছ কত বড় ভাটা মাছ সুন্দর সাটাং হয়ে শুয়ে আছে যদিও মাছ খুবই কম তার ভিতরে দুই এক পিস মাছ যাই আছে সেটাই দেখতে হবে আজকে কিছু করার নাই ছোট মাছ তো লাফাই বেশি টানা হবে এখন দেখবেন মাছের লাফালাফি হরেক পদের মাছ কিভাবে লাফায় সেটা দেখবেন সুন্দরবনের মাছ কিভাবে লাফায় পার্শ্ব মাছ ভাটা মাছ গলদা চিংড়ি কত মাছ লাগবে দেখেন ওই যে তপসী মাছ তপসী মাছ ভাটা মাছ
আমাদের পোষের মাছ নেওয়া শেষ, মোটামুটি মাছ ধরা শেষের দিকে বলা যায়। এদিকের মাছ ধরা শেষ, এবার হচ্ছে আবার সামনের দিকে যাচ্ছি, মাছটা সব নিয়েই কিন্তু যাচ্ছি একসাথে। দেখুন সব বাটা মাছ, ভাড়া মাছ, ভাড়া মাছ, কি সুন্দর লাফালাফি করছে। কিন্তু এখানে থাকা যাবে না, এখন থাকলে হচ্ছে এই যে কাদায় একদম মাখো দেখো কি ফলাই দিচ্ছে। পার্শ্বে পার্শ্বে আর পার্শ্বের দিকে ট্যাংরা মাছগুলো কিভাবে সুন্দর ছড়া গাচ্ছে। চলে আসলাম মাছ ওয়াশ করার জন্য। দেখেন পার্শ্বে মাছের রোদ বের হয়েছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা শেষ, এবারে মাছগুলোকে ওয়াশ করা চলছে। যদিও আজকে আমরা যে মাছগুলো পেয়েছি সবই কিন্তু একদম ছোটো জাতের মাছ বলা যায়, এখানে বড় মাছ তেমন পাই নাই বললেই চলে। জাস্ট দুই এক পিস খসুল মাছ পেয়েছি। তো মাছগুলোকে ওয়াশ করা হবে, তারপরে হচ্ছে নিয়ে যাওয়া হবে আমাদের ঘাটে, এবং সেখান থেকে কিন্তু এই মাছগুলো চলে যাবে ফিশ ভ্যালিতে, আর তারপরের দিনই পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারদের ঠিকানায়। সো যারা সুন্দরবনের এমন ফ্রেশ ও তাজা মাছের স্বাদ নিতে চান, তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট বক্স চেক করলেই কিন্তু আপনারা ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, এরপরে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।